ঈদ বাজারের খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকন্যা মির। সুকন্যা, ঈদের আগে আজ তো শেষ দিন, বাজার কতটা জমেছে? তানজিলা, আপনি জানেন যে আজ বাদে কালকে ঈদ এবং প্রায় রাজধানীর সকল মানুষই ঘরমুখী হয়েছে। রাজধানীতে যারা আছে তারাই এখন নিউ মার্কেট, গালসিয়া এবং চারটি চক এলাকায় ঢু মারছেন এবং এখানে যে আনস্টিচ থ্রি পিচ গুলো রয়েছে সেগুলোতে ন্যূনতম কেনাকাটা চলছে এবং দোকানিরা যারা বলছেন যে আজকে যেহেতু ঈদের শেষ দিন একেবারেই কম বিক্রি কিনি, কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে ক্রেতাদের এত ভিড় ছিল যে তারা কিন্তু বেশ খুশি ছিলেন। আজকে সে তুলনায় আমরা ভিড় তেমনটি লক্ষ্য করিনি। আমরা একজন দোকানির সঙ্গে কথা বলে নিতে চাই, কেমন বিক্রি কিনি হচ্ছে যেহেতু কালকে ঈদ, আজকে একেবারেই আমরাও দেখছি যে খুব একটা মানুষ নেই। আসলে আমাদের তো আনস্টিজ, সেই জন্য একটু বেচা কিনা আপনি বিশ রমজানের পরে একটু কমে যায়। আর এখন স্টিজ যাদের দোকান আছে তারা মোটামুটি ভালো ব্যবসা করতেছে এখন এই মুহূর্তে, আর আমাদের তো আনস্টিজ, সেই জন্য এখন কমতেছে আস্তে আস্তে, নেই বললে চলে। তানজিনা, যেমনটি দেখছিলেন যে এরকম বেশ কয়েকটি দোকান রয়েছে কিন্তু চাঁদনি চকে এলাকায়, তো এই সব দোকানগুলোতে মোটামুটি ক্রেতার সংখ্যা রয়েছে, সন্ধ্যার দিকে হয়তো বা ক্রেতার সংখ্যা বাড়তে পারে। তো ঈদ বাজারের এই ছিল আমার কাছে নিউ মার্কেট এলাকা থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে তানজিনা। ধন্যবাদ সুকন্যা। দর্শক, রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে ঈদ বাজারের খবর জানাচ্ছিলেন সুকন্যা মির।